টাকা অনেক ইম্পর্টেন্ট। এর জন্য আই উড সে যে কেউ যদি নতুন ক্যারিয়ার শুরু করার চেষ্টা করে, প্রথমে যা পাও তাই করো, টাকা রেডু নাও, এক বছর দেড় বছর মাথা নিচু করে খালি ঢুকাও, জমাও, খাইও না, আইফোনটা কিনো না, এরপর ওই টাকাটাতে ব্যবসা শুরু। যত বেশি টাকা থাকবে ব্যবসা করা তত বেশি সহজ। হাউ হার্ড ডু ইউ থিঙ্ক ইট ইজ টু মেক মানি? নট দ্যাট হার্ড, ইনিশিয়াল স্টেজ আর হার্ড। হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। আই থিঙ্ক প্রথম 1 লাখ টাকা কামানো যত কঠিন, প্রথম 10 লাখ টাকা কামানো তো কঠিন না। আবার 10 লাখ কামানোর পরে আরো ইজিয়ার, আরো ইজিয়ার। কারণ ইভেন দ্য দিস is not going to be relatable for everyone, the easiest way to make money is to already have money. মানি ইটসেলফ ইজ দ্য বিগেস্ট টুল যেটা তোমাকে টাকা কামাতে সাহায্য করে। নট জাস্ট ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টই মানে বড় লং টার্ম ইনভেস্টমেন্ট, ধরো প্রপার্টি, স্টক, এইসব বুঝছি না আমি, টুকটাকও যে কোনো একটা ব্যবসায়ী, টাকা অনেক ইম্পর্টেন্ট। এর জন্য আই উড সে যে কেউ যদি নতুন ক্যারিয়ার শুরু করার চেষ্টা করে, প্রথমে যা পাও তাই করো, টাকা রেডু নাও, এক বছর দেড় বছর মাথা নিচু করে খালি ঢুকাও, জমাও, খাইও না, আইফোনটা কিনো না, এরপরে ওই টাকাটাতে ব্যবসা শুরু করো। যত বেশি টাকা থাকবে ব্যবসা করা তত বেশি সহজ হয়ে যাবে। মানে ফান্ডামেন্টালি ধরো আমি তো এমার্জেন্সি লাইনে একটা টেকনিক্যাল এক্সাম্পল দিই, ধরো আমরা কোল্ড আউটরিচ করি। কোল্ড আউটরিচ মানে ধরো একটু ব্যাটারে ইমেল করে বলবো, ভাই আপনি আমার ক্লায়েন্ট। তো একজন মানুষ যার টাকা নেই সে ধরো ম্যানুয়ালি ইমেল করবে। একজন মানুষ ম্যানুয়ালি দিনে কয়টা ইমেল করতে পারবে? ধরো ম্যানুয়ালি যদি লেখে 50টা ইমেল পারবে। আমি ধরো টুল কিনে রাখছি, যে টুলে মাসে আমার $15 $150 করে দেওয়া লাগে, ওটা দেবে ডেইলি 5-10 হাজার ইমেল পাঠাইতে পারে। তো যদি থাকতো মাসে এরকম 20-25 হাজার টাকা ইনভেস্ট করার জন্য, তাহলে ও পেরে যেত। তো ও 50টা দিয়ে আমার 10-20 হাজার ইমেল কেমনে বিট করবে? এর জন্য ইউ নিড মানি অ্যান্ড ক্যাপিটাল টু রিয়েলি স্কেল বিগ। ওর জন্য ইনিশিয়াল ডেজে মানে এটা বলে গ্রাইন্ড, যখন গ্রাইন্ড করার সময়টা স্কেচ বয় আওয়ার্স, এই সময়টায় গেট দ্য মানি, গেট দ্য মানি, এরপরে ইনভেস্ট হ্যাভি।